হ্যালো এভরিওান তুমি যদি এবছর এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য আচ্ছা এসএসসি পরীক্ষার পর তোমরা কিন্তু একটা লম্বা ভ্যাকেশান পাচ্ছো সো এই ভ্যাকেশানে কি করবে ঠিক করেছো ওয়েল অনেকে এই ভ্যাকেশানটা পিকনিক করে ঘুরে বেরিয়ে হলিডেতে ওয়েস্ট করে ফেলে বাট নাথিং প্রোডাক্টিভ হ্যাপেনিং হেয়ার সো আমি বলবো এই টাইমটাকে ওয়েস্ট না করে লার্ন সামথিং প্রোডাক্টিভ লাইক ইউ ক্যান লার্ন পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন মেন্টাল ম্যাথ এবং নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় মানুষের সামনে সেই স্কিলটা শিখো ল্যাকমি গিভ মাই ইন্ট্রোডাকশান ফার্স্ট আমি আহমেদ বাংলাদেশের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডার কাজ করছি ইউএন এর সাথে আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমার এসএসসি পরীক্ষার পর আমি আমার ছুটির টাইমটা পাবলিক স্পিকিং শিখেছি প্রেজেন্টেশন শিখেছি আমার ইংলিশ স্কিলসগুলোকে ডেভেলপ করা শিখেছি যেটা পরবর্তীতে আমাকে হেল্প করেছে ইউনাইটেড নেশনসের সাথে কাজ করতে এখন আমার অনেক জুনিয়ার্স আছে যারা কলেজে পড়ছে আর তোমরাও এক বছর পর কলেজেই উঠবে সো কলেজে পড়ার পাশাপাশি তারা কিন্তু অফিসিয়ালি ইউনাইটেড নেশন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে আর এই সব কিছুই হচ্ছে অনলি বিকজ অফ দ্যার ইংলিশ স্কিল অ্যান্ড প্রেজেন্টেশন অ্যাবিলিটি চ' আমি মনে কৰি এই টাইমটা ৱেষ্ট না কৰি ডু চামথিং প্ৰডাক্টিভ লাৰ্ণ দ্য লাইফ স্কিলছ এণ্ড ডেভেলপ ইউৰ স্পিকিং স্কিলছ থেংক ইউ